ركي ركي يلا انت عامل هي بايسة على الرسول على عدم كيكي ناي انت عامل هي بايسة على الرسول على عدم بي اس عدا ارتل نانك فريسكا كل كان الله بوشو دينا سلانا اچھا جاؤ لو جاؤ شمشا نا ورا كي كامل لاكسي اچھا زيتا سي جاؤ تو ماشا گول نمسکار সকাল বেলা এই যে আমার হালি ছোট হালি ওরে নিয়ে আইছি খালি শক করতেছে জামাই বাবু মেশের কাছে হুনি ঘর দিছেন তো ঘরটা কি মনছে আর হলো একবার তো নিয়ে গেলেন না তো আজকে জোর করে আইছি দেখ পার নাকি আও আর মিমে গেল তেল ডেল কি জানি ফুরে আইছে আন মান নাকি পেঁয়াজ দাও না আচ্ছা আজকে মোটামুটি ঘরের কাম বাথরুমের কাম হ্যাঁ রান্নাঘরের কাজ পার্টিশনের কাজ উপরে পাটার কাজ সব শেষ দিমু আজকে দেখামু সিঙ্গাপুরে কেমনে কাজ করা লাগে দৌড়াইয়া আজকে এই মিস্ত্রি গো দৌড়ের উপরে রাখবো কারণ অগো ব্যবহার করে মানে যদি ভালো করি তাহলে না খালি শুধু গল্প করে আর বিড়ি খায় আর ব্যবহার যদি খারাপ করি কামের মধ্যে থাকি পুরে টিনা দেখছো ওই যে লাল গড্ডা কেমন লাগে সুন্দর লাগে আহ কাছে যে দেখো ওই যে দেখেন আইতে নাইতে গল্প শুরু করছে আমার অন্তর দেখে নাই যে আমি আইতেছি বাহ 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 চমৎকার উক্কা 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 ভাই একটু দয়া দীক্ষা কইরা ভাই আজকে সিঙ্গাপুরের মতো কামটা করে দে ভাই আজকে আজকে শেষ রে ভাই মানে বাথরুমের পালা পড়ছে এখন আমি বিষয়টা কইতাছি পালা আছে কটাই না ভাই একটু ভাই আমার হেল্প করা হ্যাঁ পালা আছে কটা দেখাও তিনটা আছে রান্না করে কয়টা পাঁচটা কি এর আচ্ছা সামনে বেড়া আছে না হ্যাঁ সাথে একটা পারফিটিং করবো মানে বর্গা একটা ফিটিং মারিয়ে দেবো হ্যাঁ তারপরে বেড়াইবো সাইড দিয়ে বেড়াইবো বেড়াইবো না আমার এই বেড়া খাইবে দুমাই খাইবে আমার দরকার নাই ভাই ওই ওরকম কারো কাজ আপনি ওই কারো কাজ আমার দরকার নাই যা ওবার তাই করবো শুনেন আপনি সাবরা দিবেন না পাঁচটা খুঁড়ি গাড়বেন খুঁড়ি গাইরে আর আপনি এত বড় রান্নাঘর দিবার কইছে কার কেরা দিবার কইছে মাতপুরি করে এত বড় রান্নাঘর হেরা তো চাইবো যে পুরা বাড়ি ঘর আমার বই রে বিল্ডিং বানিয়ে দেখবি না হ্যাঁ তাকে উপরে পাইটা দিমু ইয়ে দরজা রাখা এই আন্দাজে মাতপুরি কেরা করছে না এই ঘর হে ঘর লেভেল আপনি রেলো রান্না করে উঠেছে কেরা মাতবুরি করে আপনারা কইছেন পাক ঘর যে নইছে এটা পাক ঘরে কত বড় কতটি টিল লাগবো কতটি বেড়া লাগবো আপনি জানেন বেড়া টিন আছে আমার ঘর পাড়ার লাগবো না ঘরে পার্টিশন করা লাগবো না কি ভাই তোমার যে বুদ্ধি পুরান কাপড় দিয়া ঘরে পার্টিশন দেবো শুনুন শুনুন এর কথা হ্যাঁ আপনার কাছে মাপছে আপনার কোনো কথা কইন না বহুত কিছু করছেন আপনি টিউবওয়েল দিবার চাইছি এই জায়গায় দিয়া থুইছেন ওই জায়গায় রুবি আবার কাছে আমার আমার কত ছুট করছেন আপনি জানেন তাহলে আন্দাজ খেলি এরকম মাতুরি করবেন কার বুদ্ধি শুনছেন কন কার বুদ্ধি শুনছেন কন কন কার বুদ্ধি শুনছেন
এই তে নাই তে একজন মাতবুড়ি করে বুদ্ধি করে শুরু করছেন হ্যাঁ এই আপনি কি বুঝেন সব কিছু আপনি যে রান্নাঘরটা দিতাছেন যে হের কথা হুইনা নয় না আমাদের টিন আছে হেটা হ্যাঁ আচ্ছা এই পাশে দরজা এই এই পাশে লো মনে করেন এই যে এই পাশটা এই পাশে বেড়া এই পাশে বেড়া পশ্চিম পাশে বেড়া সামনে বেড়া দিয়ে ঘরে ঘরের যে পার্টিশন পুরাটা পাইটা আমি কইতাছি ঘরের পার্টিশন তারপর উপরে পাইটা আমরা টিন হইব হ্যাঁ হইব আমরা কইতাছি আপনি শুনেন এটা কাজ করার গেলে হিসাব করে করতে আগে এই যে ঘরটা দিলে এই ঘর কি তোমার কোনো ডিসিশন হয়েছে তোমার ঘরে চিন্তা করলে তো ঘরে আগে তো কুলি পিঠা দেয় দিবাসি করবেন এর কথা শুনতেছে না না এই যে এর কথা শুনতেছেন আমার মাথায় বাড়ি কেমন দিয়েছেন টি বল দিবার চাইছিলাম যে এই জায়গায় দিয়া থুইছে ওই জায়গায় হ্যাঁ এখন সিকি পারে বলছে কে লিগা তাহলে তার কথা শুনবার গেছেন আরে শুনে না এভাবে আমি তো কইছি না কোনো কাজ আমার উপর দিয়ে আপনি করবার যাবেন না আপনি কোনো কাজ পারেন কোন এটা এই কাজ পারেন কোনো কাজ পারেন আপনি আন্দাজি ভাই রে ভাই ইঙ্কি এই টুঙ্কি চা ভাই এক মিনিট এইটু চাও রে ভাই ভাই শুনো তুমি এটা মন দিয়ে কথাটা কইবে এই যে আমি যে কাজ কাম করবানছি এগো ভালো নিগে না খারাপ লিগে কইন আমরা যে সিস্টেম করে কাজ করে দিতেছ হ্যাঁ তো পুরো জায়গাতে এই সিস্টেমে পুরো আমরা আজ পর্যন্ত অনেক কাজ করছি এবারে বুঝছেন কিন্তু এরকম সুন্দর করে কাজ আর তো ভালো করিয়া যে দায়িত্ব দেখা করি কাজ কোনোদিনও করছি না ভাই করতেছি কিন্তু আমি যেটা করতেছি এই জীবনে এর জীবনে আশা করি যে কাজটা করে দিয়ে সারা জীবন কম লাগবে যে কাজটা করে দিয়েছো আচ্ছা শোনো ভাই আমি আচ্ছা ঠিক আছে আর তোমার কথা মানলাম শোনো ভাই আমি কইছি ঘরের সাইডে রান্নাঘর হইব রান্নাঘরের চের মোড়ার সাইডে বেড়া হইব বেড়াবো এই কারণে অর্থাৎ এই লাল ঘরে লাল এটা এই টিনটা অনেক দামি টিন না তুমিও তো ভাই জানো তাহলে এই টিনের মধ্যে যদি আগুনের ধোঁয়া লাগে তাহলে এটি নষ্ট হবো নাকি ভালো হবো হ্যাঁ তাহলে অ্যাডজাস্ট করলেও মাঝখানে পার্টিশন একটা বেড়া থাকবো না যাতে ধুমাই টিনটা নষ্ট না করে এই মানুষটার কি মাথায় বুদ্ধি আছে বড় করলে কি হবো বড় করে যদি এক সাইড আমি উদলে করে থুয়া দেই হ্যাঁ আমি ঘর করলাম বড় এক সাইড করলাম উদলে তাহলে তাহলে কি এই ঘর আমি বাঁচতে পারবো কোন হ্যাঁ তাহলে কোন কারণে হ্যাগো কথা আপনি হইনা কাম করবার গেছিলেন কোন আমি সকালবেলা ফোন দিছে আমি বললাম ভাই তোরা বাথরুমের কাজটা কর আমি সেটা খাইবার দে আমি সেটা খেয়ে আহি এই তাই তাই কামটা বাজ জ্বালাইছি কোন আচ্ছা ভাই শোনো এই এইটা দেওয়ার পরেই ভাই ওই ওইটার মধ্যে লেগে যাবো হ্যাঁ এটা তো তুমি দেখাই পারবা মোটামুটি তাই না বাইরে বুঝে তারপর এটা শেষ হলে পরে ওটা লেগে লেগে যাবো হ্যাঁ ওই যে তোমার হলো হ্যাঁ রান্নাঘর আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই উমরা পালালো ছয়টা গেলো তাই না এখন মনের মতো হয়েছে এখন এই যে আমি কই ভাই এটা হ্যাঁ কোন হ্যাঁ তা দেন সমস্যা নেই খালি আপনার মাঝখানে আমার বেড়া থাকলেই হয় বেড়া কেমনে মানে বান্ধিবেন কেমনে হ্যাঁ হেতা দিবেন বান্ধিবেন কেমনে আচ্ছা হ্যাঁ হ্যাঁ রেখেন সমস্যা নেই আমার এই টিনের ভিতরে জানি আগুনের কোনো প্রকার ধুমে না যাইতে পারে বুঝছেন আর ওই যে খুঁটি অনেক ছয়টা দিছি চলবো আচ্ছা আচ্ছা তা দিন সমস্যা নেই খুঁটি ছয়টা হলে তো শক্তিশালী হবো পুরো একবারে তাই না ভাই রান্নাঘর যদি ছয় কোটি হয় আচ্ছা ঠিক আছে ওটা মাপ দেন বাইরের মাপটা দেন হ্যাঁ মেম শোনো ওই জগো মোরা মোটামুটি
আমি এই যে দা এনে দেখে থাকো আমি কইতাছি এই যে বাথরুমের ইটা হইছে বুঝছো অনেক খালি দিব ছাউনি ছাউনি বুঝো ছাউনি মানে হলো টিন দিয়া করে বেড়া দিয়া লেব তোর মায়ের কও বদ্রির কও আমি কইতাছি খারাপ তোমার কল লাগবো না হ্যাঁ ভাবি বাদ পারে নাই ভাবি বাদ পারে হ্যাঁ বাদ পারে কি আচ্ছা এটা পরে দিই আগে খেয়ালন খেয়ালন যান ভাবি বাদ পারে যান বাদ পারে অন্য মডেল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলবো আও ভাই আও ভাই চকির উপরে রোদ উঠবো না চকির আর এলো ইয়ে যাব গা ভাই চকিটা না ডাল কাতে রয়েছে আর এনে এনে বহো না তুমি সমস্যা কি এনে বহো ঘর ঘর লিপো বারান্দায় নিয়ে হ ভাবি শাকটা ভালো করে দন নাই সাইডটা দুসে তারপরে বালি বলে কিস কিস করে ও বাচ্চায় বালু বালি ফেলাইছে শাকের মধ্যে হাই হাই রে একটু লবণ দিতে তাও তো খাওয়ান কে তো খাও ভাই খাও মানে বাচ্চা বলে ই করে লাইছে আর কিছু করার নাই এই ভাবি সকালে কি রাঁচুন আজকে ডিম ডিম আর শাক নাকি ওই তেল নিয়ে আসে না ও যে তেল নিয়ে গেছে আনছে তেল আর কি কি জানি আনছে তো আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ ও তিনা আমার হালি আই তিনা খাবি না যাবি গা তাহলে যাও গা যাও গা কটা খেয়ে যা আচ্ছা তাহলে বাজার হতে আনছে তো আচ্ছা আচ্ছা আর এ হেকমত ভাই এই ইয়ে একে না মিম তুমি চালটা যাও আল্লাহ মুড়া চালটা দিলে তো দেখলা নাই তো আরে আমি আমার কাছে কোনো সময় মোড়া চাল দেয় না ওই যে মিমে গেছে এই তারিখে দিয়ে দিছে তাই না ওই সময় আমি আসিলাম আমি 60 টাকা কেজি চালের দাম দেই একদিন পর পরই 10 কেজি করে লাগে দুই দিন পর পর একদিন পর পরই 10 কেজি আমি যে বাড়ি আনছি সব এলো চিকন চাল ওই মিমে আমি যে টেলিফোন করে দিছি মিমে যে নিয়ে আসছে ওরে দিছে মোড়া চাল খাও ভাই খাও কি করবো তোমাকে এলাকায় আমি কইছি 1 নাম্বার সেলটা দেন দিস আমার মুড়া সেল হ্যাঁ এটা 1 নাম্বার খাও হেকমত ভাই খেয়াল অনগা জান ভাই আমি যে কইলাম না আমি খাই আইতে আইতেই মোরা কাম বাজিয়া লাইছো একজন ভাবি আমি এটা কথা কই ভাই মনে কিছু নিও না আমি 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 এটা কথা কই ভাই মানে খাট আমি অনেক হ্যাঁ ঠিক আছে আমি দুইটা চকি আনছি যদি ইয়ার উপরে কি বড় কোনো চকি আছে আর হাটে মানে হাক ঘর হাক ঘরের কথা যে কইছুন আপনি বোঝা উচিত এই ঘরের সাথে আমি অ্যাডজাস্ট করে পাক ঘরটা দিমু মানে পাক ঘরটা যদি আমি এই ঘরের সামনে আনি এই ঘরে সুন্দর যাবো আর ওই ধুমে গুলে বেড়াইবো এই যে এই সালের এন্দে সব ধুমে গুলে বেড়াইবো এর লিগে আমি পাক ঘরটা একটু পিছনে সেরে রেখে ওই টিনের এক পাশ দিয়ে আমি বেড়া দিয়ে দিছি এই বেড়া যদি না দেই দুই দিন পরে টিনে ধুমায় নষ্ট করে লাইব
মানে হেডা তো আর আপনাকে বুদ্ধি নাই মানে জায়গা ভাই অনেক কিছু মনে করেন আমার রাগ উঠলে একটু ই করে হ্যাঁ কারণ কাজ দেন এখন কত ভাবে দৌড়াদৌড়ি করতেছ রে ভাই আমার সে ভালোবাসে এই পৃথিবীতে আপনাকে এমন কোন মানুষ আছে ভাই হেকমত ভাই আপনি কোন এই পৃথিবীতে আপনি জন্মদাতা সন্তান যদি কোনোদিন ভালোবাসে তাহলে তাও বাসবো না হ্যাঁ বাসবো তাহলে আমি যে হয়তো কোন জন্মে ঋণ আছিলাম এমনি হয়তো দৌড়াদৌড়ি করলাম আমিও আপনার কোনোদিন চিনতাম না জানতাম না কোথাকার হেকমত কে রাখি হঠাৎ করে উপরালায় সব কিছু ঘুরিয়া দিল হ্যাঁ এই যে হ্যাঁ এখন ঘটনা হয়েছে আমি যেটা চাই সবচেয়ে আপনার ভালো জিনিস অর্থাৎ আমার নিজের ক্ষতি হোক কিন্তু আপনার আমি সবচেয়ে ভালো চাই হ্যাঁ এর জন্য এই যে এত জিনিসগুলো করে দিতেছি এই বরকাপন গ্রামে প্রত্যেকটা মানুষ খালি কিন্তু আমার নিয়ে আলোচনা করতেছে করতেছে না হ্যাঁ করতেছে যে কিভাবে এগুলা করতেছে এই যে এরা মিস্ত্রি এক কাছে জিগান যে একটা কাজ আমার বাইরের কোনো কিছু করা পারছে নাকি এগো আপনার কোনো আইডিয়া আছিল এইভাবে ঘর করার হ্যাঁ তাইলে তাহলে ভাই মনে কিছু নিয়েন না আমি সেটা সকালে খাইবার আমি টাইম পাই নাই বুঝলেন এখন ভাই শুনেন আমি একটা কথা কই আপনারা কাজ করেন আপনাকে হিসেব আমি কাজ করি আমার হিসেব হ্যাঁ ভাই একটা কাজ ভালো যেটা হয় সেটাই কিন্তু সবার চিন্তা ভাবনা থাকতে হয় তাই না টাকা পয়সা কম আর বেশি অনেক জায়গায় আছে টাকা পয়সা ঢাইলেও ভাই ভালো কাজ পাওয়া যায় না হ্যাঁ সরকারি কি মানুষকে কম দেয় কিন্তু কম দেয় না কিন্তু মানুষে কয়টা পায় সরকারে দিলে হ্যাঁ 50,000 টাকা দিলে দুইটাও পায় না হ্যাঁ তাহলে ভাই শুনেন আমার কথা হলো একটাই আমার দ্বারা যদি কেউ শিখা থাকে যে না মানুষের জন্য কিছু করবার গেলে মন প্রাণ থেকে করতে হয় তাহলে সেটার মধ্যে আনন্দ অন্যরকম তো ভাই খাও বালি গেছে শাকে মনে কিছু নিও না ভাবি রাগ করছি সকালে মনে কিছু নিও না মানুষ বইলা কই না তারে মানুষ হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে বিরোধ আমার তো মানুষ হইতে পারে পৃথিবীতে নাই আপনি যে মানুষ হয়েছে আপনি মানুষের কাজ করতেছেন মানুষ করে ধর্ম নিয়ে মানুষের কাছে করতে হবে বুঝছেন আমরা যে কাজটা করতে এনেছি মানুষের কাজ আর আমরা যে কত কাজ করতেছি সব মানুষের কাজ করতেছে আল্লাহ দুনিয়া ফাটাতে লাগে মানুষ মানুষের দিন লাগিয়া দেখি বুঝছেন আমরা যে কাজ করতেছেন এটা এসে যে বাংলাদেশে কোনো পৃথিবীতে এই কাজ হয় নাই যে দৌড়াদৌড়ি করতেছে আমার কে করে দিল তাহলে মানুষের মানুষের কাজ করা লাগবে তাহলে আল্লাহ ভালোবাসে কি কি করলো আমার আচ্ছা ভাই খাও খাও আমার প্রশংসা করো না উপরওয়ালার প্রশংসা করো হ্যাঁ হে এলো মালিক আমি কিছুই না হে আমারে চলন শক্তি দিছে আমি করতাছি হ্যাঁ এই এলো আমার এলো নীতি খাও ভাই খাও এই যে গাছেরই পর্যন্ত এটা আরেকজনের আরেকজন তাহলে ঘরটা কেমন লাগে হ্যাঁ তাহলে এই ঘরের সংবাদ আপনিও পাইছেন না এটি কেনা চকি রেডিমেড হ্যাঁ এইগুলা এক একটা নিচ্ছে 2400 হ্যাঁ সুন্দর
ها মানে যে ঘরগুলো যে জন ডুয়াগুলো সুন্দর করে উঠবো এখন মানে আগের বছর যাও পানি উঠছিল যতটুক এখন তার থেকে আমি আরো 3 ফুট 3 ফুট উঁচু করেছি মাটি ফেলে না তো লাগবে না ওটা যথেষ্ট হয়েছে কারণ এটা কিন্তু বন্যা মুক্ত করতে আগে তারপরে যত সুন্দর এটা হলো রান্নাঘর রান্নাঘরে আরে সব সিমেন্টের গুঁড়ি বললো এই যে রান্নাঘরের উপরে চাল চালের উপরে যে গাছপালা এই যে আম গাছ মানে আপনারা তো অনেকেই কমেন্ট করেন ভাই ডালগুলো না কাটলই তো না কিন্তু ভাই ডাল যে কাটম না কোন সবগুলো পাতা টিনের মধ্যে পড়বো পরে দুই দিন পর টিনটা নষ্ট হয়ে যাবো গা মানে এই হেকমত ভাইয়ের কি ক্ষমতা আছে যে এই চালটা ঠিক করার একটা কিছু পাইবার গেলে আর একটা রাশা বাদ জল লাগে মানে এক হাতে কি আর দুইটা মাছ ধরা যায় তাই না কালকে ওই যে ডেলপালা কাটছি আমার অনেকেই মানে খুশি হয় নাই কিন্তু উপায় নাই তো এই চালের উপরে যদি ডেল থাকে জরির মধ্যে ঝাঁপড়াইবো চালের মধ্যে পাতাগুলো পড়বো তোর কি অবস্থা হইব চালগুলো নষ্ট হয়ে যাবো গা তো যাই হোক মনে কিছু নেন না এটা আমার জ্ঞান বুদ্ধিতে বললাম মানে অন্যের খারাপ লাগতে পারে বিষয়টা হলো যা খোলা বলাই ভালো নেপুন 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 খামের গুঁড়াতে ভালো করে মাটি দিয়ে সুন্দর করে খালি টিনের মধ্যে মাটিটা লাগাই না দেখি ভালো টিন রে ভাই ওই জরিফ ভাই এই টিন যেটা শক্তটা এটা উপরে দিল এটা ওই যে সিলিং এ সিলিং এ সিলিং এ শক্ত টিন কি আছে হ্যাঁ আর আছে শক্ত টিন আচ্ছা শক্তটা উপরে দিও হ্যাঁ বাথরুমের বেড়া মোটামুটি হইলো আমাদের দরজা আর এইদিকে রান্নাঘরের চালও মোটামুটি শেষের দিকে বেড়া রয়েছে আই সালো সালো হ্যাপি সানি আইছে কত তোমার পরিস্থিতি এটা হ্যাঁ আগে কতদিন জানে তুমি অবস্থায় আছো আগে
ميم سابا نسجرة 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 এটা সাথে পার্টিশনকে দিলাম এটা দরজা হইব তিন মোটামুটি আমি যোগলে আবার রাখছি যে ইয়ে দিমু উপরে সিলিং দিমু আর মাঝখানে পার্টিশন ওই সরি ভাই তাড়াতাড়ি আহ ভাই আজকে সখী দেখামু ها 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 হেকমত ভাই আম নেও বহেন এক লগাই বহেন সবাই ওরা গুছলে গেছে এক সাইড লন এক সিরিয়ালে বহেন হেকমত ভাই কোনাই বহেন কোনাই বহেন আপনি কোনাই বহেন কো ও জরিব ভাই তোমার গুছল হয় না আজকে কিতেলে খালি হারা দিন ডিম দেয় চল মানছে সকালেও ডিম দুপুরেও ডিম মুসুরির ডাল করে নাই আচ্ছা তাহলে দুপুরে কি শাক মুসুরির ডাল নাকি ডিম আর মুসুর ডাল তাহলে আমার এই রোসাইটে করে ভাত দেন খাই কোনে দিছুইন ও আচ্ছা 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 মাশাআল্লাহ তাহলে আমি সেটা খেয়ে নই ও হেকমত ভাই একটু ঘুরা বহেন উকতা হয়ে বসেন উঠা বহেন উঠা বহেন হ্যাঁ হ্যাঁ খান সকি তো উঠা বহেন সকি এলো আপনার বা 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 ভাই রে তাড়াতাড়ি আয় কামে অস্থির হয়ে গেলাম গারে ভাই সময় নাই চকিটাই পাঁচ ছয় জন হয় হারবো না একটাই হ্যাঁ পাঁচজন হবো না চার জন না এক দুই তিন চার হ্যাঁ চারজন ঠিক আছে পাতারে না মানে লম্বা লম্বি বহ ভাই বহ ভাই মাশাআল্লাহ সবাই রে খাইবার বইলাম মানে নিজেও সেটা খাই কারণ হোসর বাড়ি যাইতে যাইতে ইমুরা আমি কামে পারুম না দেরে যোগা খেয়াইতে আইতে মানে মানুষ নিয়ে কাম আমরা তো বুঝেনি মানে এই সোজা করলাম খেয়ে যখন নমুই তাহলে এনেই খাই আমার কাম ডাকে এনক খাওয়া দাওয়া শেষ মানে এই চকিটা ঢোকামু চকিটা ঢোকাইলেই তারপর আমি পার্টিশন করা পারবো কারণ চকি না ঢোকাইলে তো পার্টিশন করা যাবো না কোনা কোনি রে ভাই কোনা কোনি ওই 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 যে পায়া 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 পরে রে
ها ها باي باي اهو باي بارتاسنا باي اهو 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 باي اهو باي اهو باي كوني 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 ها 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 তারপরে দি কোডা স্টিলের বাড়ি যদি আইনা দেন যায় হাইট দাও হাইট দাও সাবধান রে ভাই আস্তে আস্তে আরে পায় নিছে টিন দে করে ভাই চকি ঢুকায় দাও ঘরের ভিতরে ঘুমাইবো গো ঘুমাইবো হেকমত ভাই খেতার বালিশ খালি লয় আবরেন আস্তে ওই যে কোনা কোনা ওই কোনা জান না বাজে না ওনে হইয়া ন হা আস্তে আগে উঠানো আগে উঠানো আগে উঠানো আগে উঠানো দাও দাও হ্যাঁ আস্তে انا আপনি উঠেন না হ্যাঁ আস্তে আস্তে রে ভাই মট মট করে রে আস্তে 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 হ্যাঁ ওসা করে হ্যাঁ এই বেলা পশ্চিম বেলে মাতা মাতা হচ্ছে মা মাতা হচ্ছে মা ও আবরছে রে মেম ইট লয় আবরছে রে هاو اغوي كنا اغوي كنا اغوي كنا اغوي كنا اغوي كنا ميم جولدي دكي
এই কে ভাই মটমট করে কে মটমট বুঝা নাই আমি হারমু এই এই পার না না ভাই আমার কোল যাই পার না করে ভাই তুই কি বলছ না ওই সাইসে থাক 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 ওই কোন আড্ডা ভালো করে দিয়ে নাকি এই বেড়াটা কেট হ্যাঁ দেবো মাঝখানে পার্টি ওটা আতরতে পারি দল আগুন দরকার হয় ভাই রে পার্টিশন নিয়ে হারাইলাম ভিতরে বেড়া ধরছিলাম দেখে দেখা পারে নাই ভাই সিলিংটা যে খুব সমান সুন্দর হয় আপনি হ্যাঁ লাগাও 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 একমত ভাই মাঝে মধ্যে আত্মীয় স্বজন আইলে উপরে হইবার করবেন দোতালায় লোহা করে ভাই লোহা গো এই একটা রুম আর এই একটা রুম তো